কয়েকটা বিষয়ের প্রতি আপনাদের মাধ্যমে একদিকে সরকার এবং আরেকদিকে রাজ্যের জনগণের দৃষ্টি আমরা আকর্ষণ করা, তাতে একটা বিষয় হচ্ছে বিদ্যুৎ সম্পর্কে। এখানে পত্রিকায় দেখা গেল যে ভদ্রলোক একটা মামলা করেছে হাইকোর্টে, এবং তাতে এই যে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বৈদ্যুতিকরণ, এই প্রকল্পটা অনেক আগে থেকেই চালু হয়েছে, তাতে ফার্স্ট ফেজ লেফট হ্যান্ড গভর্নমেন্ট থাকার সময় শেষ হয়েছে, এটা সম্ভবত সেকেন্ড ফেজের কাজ। তো এটা ১৩৫ কোটি টাকার কাজ। তাতে গিয়ে দেখা গেল বাইরের একটি প্রতিষ্ঠান টেন্ডার করে তারা কাজটা পেয়েছেন। পত্রিকা থেকে যেটা দেখা গেল, মামলা যেটা করা হয়েছে, যারা টেন্ডারে গিয়ে এটা পাওয়ার জন্য সিলেক্টেড হলেন এবং কাজটা তাদেরকে দেওয়া হলো, বলা হচ্ছে যে এটা সঠিকভাবে টেন্ডারটা হয়নি, বাছাইটা ঠিক হয়নি। যাই হোক, এখন কোর্টে মামলা চলছে, কোর্ট যদি মামলা গ্রহণ করে থাকে তারা দেখবেন তারা ব্যাপারটা সিদ্ধান্তে উপনীত হবে। এখন দেখা গেল যে কোম্পানিটা কাজ করছে ত্রিপুরায় আপনার এই বিদ্যুৎ যে দপ্তরটা, এখানে একটা কোম্পানি তৈরি হয়েছে সরকার, তার তত্ত্বাবধানে এটা চলে। এখন তাদের তরফ থেকে পরবর্তী সময় একটা প্রেস মিট করে বলা হলো যে মূল যিনি দায়িত্বে আছেন সেই ভদ্রলোক কথাবার্তা বললেন না। একজন ইঞ্জিনিয়ার, তিনি হয়তো টেকনিক্যাল দিকটা দেখভাল করার চেষ্টা করেন, তিনি এই সম্পর্কে স্পষ্টীকরণ দেওয়ার চেষ্টা করেছেন যে অভিযোগটা ঠিক না, সব ঠিকঠাক মতোই হয়েছে। যদিও সংবাদ, আমি তখন আগরতলায় ছিলাম না, আমি দিল্লিতে ছিলাম, যদিও পরবর্তী সময় দেখলাম যে সংবাদপত্রের মধ্যেই সংবাদ হিসেবেই ব্যাপারটা এসছে যে আসলে সাংবাদিক বন্ধুরা সেই সংবাদপত্রের বন্ধুদের উপস্থিতিতে যে সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল তাতে নানা প্রশ্ন তারা তুলতে চেষ্টা করেছেন, যে ভদ্রলোক এই বিষয়টা প্রথম স্পষ্টীকরণ দেওয়ার চেষ্টা করছিলেন তার পক্ষে সবটা সব মানে দিকটা কভার করে বলা সম্ভব হচ্ছিল না, এবং তাদের মনে হচ্ছিল সংবাদটা পড়ে যে এটা কোনো না কোনোভাবে এটা একটা মিলিঝুলি করার চেষ্টা হচ্ছে, একটা কিছু সমস্যা তার মধ্যে আছে, এটা তো পরীক্ষা করতে হবে। এখন বিষয়টা সরকার তো তার দায়িত্ব অস্বীকার করতে পারে না, এবং এই যে কোম্পানিতে কাজ করছে এটা তো মানে সরকারেরই তত্ত্বাবধানে কাজ করছে, কাজেই এটা গুরুত্বপূর্ণ ১৩৫ কোটি টাকার কাজ, এটা বোধহয় সরকারের তরফ থেকে স্পষ্টীকরণ দেওয়া দরকার, না হলে মানুষের মধ্যে যে সন্দেহগুলি তৈরি হচ্ছে এগুলি তো দূর হবে না, এটা দূর করা সরকারের দায়িত্ব। এই সঙ্গে সঙ্গে যে কথাটা বলা দরকার যে সার্ভিসিং সিস্টেমটা যেটা, এই সরকার তো আসার পরেই স্বল্প সময়ের ব্যবধানে তারা ডিউটি চার্জ বলে বিদ্যুতের যে আপনার চার্জ যেটা সেটা হয়তো বাড়ায়নি, কিন্তু ডিউটি চার্জ 5% করে তারা বসালো, এটা তো দাম বৃদ্ধি করারই সামিল, সেটা বাড়ালো। এখন আবার শোনা যাচ্ছে জিএসটি নাকি চার্জ করবে এটার উপরে, এটা কতটা সত্য আমি জানি না, যে এটা নিয়ে চট করে কিছু বলা সম্ভব না, পত্রপত্রিকায় এটা নিয়ে লেখালেখি হচ্ছে যে এটা নিয়ে, তাহলে এটা যদি হয় তাহলে আবার যারা ভোক্তা তারা আরেকবার আক্রান্ত হবে। এখন ভোক্তাদের কাছ থেকে যে অভিযোগগুলি আসতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, সেটা কি যখন তখন বিদ্যুৎ চলে যাচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ আসছে না, ডাকলে পরেও যেহেতু বেসরকারি প্রতিষ্ঠানের হাতে এগুলি দেখভাল করার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, আমরা এটার বিরোধিতা করেছিলাম বিধানসভার ভেতর এবং বাইরে, সরকার যখন দপ্তরটা দেখতেন তখন যারাই ভোক্তা তারা অসুবিধায় পড়লে ডাকলে সঙ্গে সঙ্গেই সব জায়গায় লুক পেতেন ঘটনা তা না, এটা দাবি করা ঠিক হবে না, কিন্তু সরকার রেসপন্সিভ ছিল, আগে পিছিয়ে হলো,
একটা ভূমিকা নেওয়ার চেষ্টা করতেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাওয়ার চেষ্টা করতেন। কিন্তু এখন যাদের হাতে গেল সেদিক থেকে অনেক জায়গাতেই অভিযোগ আসছে যে বলবো কার কাছে, এবং মনে তো হচ্ছে না যে তাদের কোনো দায়বদ্ধতা আছে, স্বাভাবিক তারা ব্যবসায়ী। এখন তারপরে যে অভিযোগটা আসছে সেটা হচ্ছে যে বিল তৈরি হচ্ছে, বিলিং বলছে এটা তো অস্বাভাবিক দেখা যাচ্ছে, সেখানে হিসেব দেওয়া হচ্ছে, যাকে দিচ্ছে বিলটা বলছে এ তো অভাবনীয় ঘটনা, গত বছর দেড় দুইকের মধ্যে তো আমরা এত টাকা বিদ্যুতের বিল আমাদের কখনো আসেনি। প্রহসনের ভোটের মাধ্যমে নতুন কর্পোরেশন তৈরি হয়েছে, তাতে হঠাৎ করে গিয়ে দেখলাম গত দু তিন দিন আগে শহরেরই কোনো একটা এলাকায় মানে হকার্স, তারা তাদের স্থায়ী কোনো দোকান নাই, এই সকালবেলা তারা মাছ বিক্রি করতে আসেন, তরি তরকারি বিক্রি করতে আসেন, ঘন্টা দুই তিনে হয়তো বসেন বা তারপরে তারা অধিকাংশ চলে যান, এক দুজন হয়তো শেষ অব্দি থাকে। হঠাৎ করে গিয়ে দেখা গেলো তাদের সমস্ত মানে এখান থেকে তুলে যাওয়া হল, কেউ কেউ তো দেখলাম সোশ্যাল মিডিয়াতে বলছে আমার টাকাও নিয়ে গেছে, মাছ টাছ অনেকের দিকে নিয়ে গেছে, পরে দেখে দেখলাম মাছগুলি ফিরিয়ে দিয়েছে, টাকা ফিরিয়ে দিয়েছে কিনা তা আমি তো বলতে পারবো না, হয়তো নিয়ে গেলে টাকাও ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এই সম্পর্কে আমাদের যেটা বক্তব্য, হকার যারা তাদের কোনো জায়গায় মানে জনগণের চলাচলে রাস্তা, গাড়ি ঘোড়া চলাচলে রাস্তায় বসে যদি ব্যবসা বাণিজ্য ইত্যাদি করার চেষ্টা করেন, এবং এতে যদি যানবাহনের চলাচলে অসুবিধা তৈরি হয়, সাধারণ মানুষের চলাচলে অসুবিধা তৈরি হয়, নিশ্চয়ই এটা কর্পোরেশনও দেখবেন, সরকারও দেখবেন, এবং হকার যারা তাদেরকে বলতে হবে এটা তো এইভাবে ভাই চলবে না, আপনাদের তো এই জায়গাটা ছাড়তে হবে, কিন্তু সরকারকে একটা বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে। কারণ জাতীয় স্তরেই এই হকার্স একটা প্রবলেম, এবং এই সম্পর্কে সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশ আছে যে তাদের বিকল্প না করে চট করে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া, জিনিসপত্র নষ্ট করে দেওয়া, তাদের মানে রোজগারের রাস্তা বন্ধ করে দেওয়া, পরিবারটাকে মানে অনাহারের মুখে ঠেলে দেওয়া, এটা তো অমানবিক হয়ে যাবে। ফলে এই জায়গায় আপনারা দেখেছেন ত্রিপুরাতে, আগরতলাতে আমাদের সরকার থাকার সময় এরকম অনেক জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে, কিন্তু বিকল্পের ব্যবস্থা না করে কিন্তু কোথাও হয়নি। আগাম কথা হয়েছে, বোঝানোর চেষ্টা হয়েছে, সাময়িকের জন্য একটা ব্যবস্থা, তারপর পার্মানেন্ট ব্যবস্থা হয়েছে, এবং এরা কিন্তু সহযোগিতা করেছে, বিরোধিতা করেন যে না ঠিকই আছে, এটা না করে এখন হঠাৎ করে যেটা করছেন এটা তো ঠিক হচ্ছে না, এটা অমানবিক হয়ে যাবে। আমরা অনুরোধ করব নতুন যে কর্পোরেশন বা এই যে সরকার দেখবার জন্য একটা দপ্তর আছে তাদেরকে কিন্তু বিষয়টা দেখতে হবে। আগরতলায় যখন এই জিনিস শুরু হয়েছে, বাদ বাকি যে নগরগুলি আছে আরও 19টা জায়গায় একই জিনিস হবে, ফলো করার চেষ্টা করবে, এটা তো ঠিক হবে না, এটা অমানবিক হবে। তার জন্য বিষয়টা বলছি যে এগুলো একটু মানে সুনির্দিষ্ট সুষ্ঠ একটা পরিপূর্ণ পরিকল্পনা করে যাওয়া, কারুর মুখের গ্রাস ছিনিয়ে নেওয়া না, কারুর পরিবারকে অনাহারের মুখে ঠেলে দেওয়া না, তাদের তো এমনি আয় উপার্জন খুব কম, না হলে পরে কেউ হকিং করতে যান, যেহেতু নিশ্চিত কোনো আয় উপার্জন নাই তাই তো শহরে ঘুরে 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 তারা হকিং করেন, দিনের মধ্যে কোনো কোনো জায়গায় এক দুই ঘন্টা বসেন। এই বিষয়টা কিন্তু মানবিক দৃষ্টি দিয়ে দেখা দরকার, আমরা আশা করব সরকার দেখবেন, এবং আগরতলা পৌর পরিষদ তারাও দেখবেন, ত্রিপুরার অন্য মানে এসছে নতুন নতুন আপনার নাম এসছে, এখন সর্বশেষ যে নাম সেটা হচ্ছে অমিক্রন, পৃথিবীর প্রায় 90টার মতো দেশে এটা ধরা পড়েছে, রোগী চিহ্নিত হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে, কোনো কোনো জায়গায় আবার আপনার প্রথম দিকে কোভিড-19 অবস্থাটাকে মোকাবেলা করবার জন্য যে পদক্ষেপ নিয়েছিল কোনো কোনো দেশ এই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। তো আমাদের ত্রিপুরায় আসলে কোভিড-19 মোকাবেলা করার জন্য প্রথম থেকেই যে অবস্থান গ্রহণ করা দরকার, ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমরা বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদলীয় সভায় পরবর্তী সময়ে নানাভাবে বিষয়গুলো আমরা তোলার চেষ্টা করেছি, কিন্তু সরকার সব বিষয়গুলো সেভাবে নজর দেয়নি, তারা তাদের ভাবনা চিন্তার দ্বারাই পরিচালিত হওয়ার চেষ্টা করেছেন, বলেছেন অনেক কিছু কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবের মাটিতে তাদের বলা বিষয়গুলো সেভাবে তারা বাস্তবায়িত বা রূপায়ণ তারা করেননি। এখন অমিক্রন, এখন পর্যন্ত এটা ঘটনা অমিক্রনের মানে ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছেন, আইডেন্টিফাইড হয়েছেন এটা এখনো চিহ্নিত হয়নি ত্রিপুরা, এখন কালকে কী হবে আমরা কেউ জানি না। তাতে যেটা দেখা যাচ্ছে আপনার মানে আমাদের এখানে এই যে ইয়েটা হলো কি জানি বলে
কোভিড 19 তাতে গিয়ে যে আপনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে এতে বয়স্ক লোক যারা তাদেরকে এখন পর্যন্ত যে ভ্যাকসিন দেওয়া হয়েছে তাতে সরকারি তথ্য গতকালকে যে তথ্য সরকার দিয়েছেন পত্রিকা আজকে উনিশে পত্রিকা তাতে গিয়ে দেখা গেল প্রায় 4,20,000 4,20,000 এটা যারা বয়স্ক লোক যারা আপনার মানে সিঙ্গেল ডোজ নিয়েছেন তাদের প্রায় শতকরা 18% বেশি তারা দ্বিতীয় ডোজ এখনো কিন্তু পাননি। পত্রিকায় দেখলাম সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের অনেকেরই হয়তো উন্নত মানের টেলিফোন নাই, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে কিন্তু যোগাযোগ করা যাচ্ছে না। অথচ মানুষের কাছে প্রশ্ন হচ্ছে আমার তো সেকেন্ড ডোজ হলো না, সেকেন্ড ডোজ না হলে তো নিশ্চিত হতে পারছি না। এখন কোনো কোনো জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের দেশে কোনো কোনো জায়গায় প্রশ্নগুলো উঠছে বিশেষজ্ঞদের কাছে, তাহলে কি আপনার এই আপনার সেখানে থার্ড ডোজ নিতে হবে কিনা, হ্যাঁ এই প্রশ্নগুলি উঠতে শুরু করছে। তা আমাদের এখানে তো 18-20% এখন পর্যন্ত সেকেন্ড ডোজই হলো না, এটা ভীষণ একটা বড় বড় সমস্যা। আমাদের রাজ্যে 84,997 জন পজিটিভ ধরা পড়েছে সরকারি তথ্য, পরীক্ষা তো সেভাবে হয়নি। এর মধ্যে যা ধরা পড়েছে এর মধ্যে আপনার মারা গেছেন 826 জন, আর এখন আন্ডার ট্রিটমেন্ট আছেন 53 জন। এখন সরকার থেকে যেটা বলা হলো কালকে প্রেস ব্রিফিংয়ে সরকারের তরফ থেকে কোন একজন মন্ত্রীমশাই বলেছেন যে এই অমিক্রনটা পরীক্ষা করার জন্য WGS মেশিন বলে একটা বিশেষ মেশিন দরকার, এখন কি হচ্ছে কল্যাণীকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই কল্যাণী থেকে পরীক্ষা নিরীক্ষার পর এটা ফিরে আসতে প্রায় 2-3 সপ্তাহ লেগে যাচ্ছে, মাঝখানে কোথায় কি হচ্ছে কে বলবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই মেশিনটা ত্রিপুরায় আনবে কিন্তু এর জন্য ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, অদ্ভুত কথা। এখন ডিসেম্বরে আছি আমরা, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলুন, এটা প্রান্তিক রাজ্য কেমন না, চারিদিকে আমরা সীমান্ত বেষ্টিত, কোথায় কিভাবে এটার আপনার রোগ ছড়াচ্ছে কেউ তো বলতে পারবে না। কাজে এই পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে কথা বলে ফেব্রুয়ারি পর্যন্ত কেন অপেক্ষা করবেন, যত দ্রুত সম্ভব এই মেশিনটা না আমাদের ত্রিপুরা ল্যাবের মধ্যে বসানো দরকার। আমাদের ল্যাব টেকনিশিয়ান যারা আছেন খুব যোগ্য দক্ষ লোক আছেন, ভালো কাজ করছেন, তারা থাকতে একটা মেশিনের অভাবে আমাদের ত্রিপুরার লোকরা অনিশ্চয়তার অন্ধকারে থাকবেন, এটা কিন্তু হওয়া উচিত না। দ্রুত বিষয়টা দেখা দরকার, মানুষকে সজাগ করা দরকার, এবং এই যে আপনার মানে পরীক্ষা করা তারপরে আইডেন্টিফাই করা এবং সঙ্গে সঙ্গে আপনার চিকিৎসার ব্যবস্থা করা, এটার গুরুত্ব কিন্তু কোনো অংশে কমে যায়নি। এটার দিকে নজর দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আমরা আকর্ষণ করছি, মানুষের মধ্যে সতর্কতা বজায় রাখতে হবে, এই পড়ার ব্যবস্থা রাখা, গরিবের ছেলে মেয়ে নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ সংকুচিত করে দেওয়া, এর বিরুদ্ধেই কিন্তু প্রতিবাদ হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষায় বেসরকারি পুঁজি অংশগ্রহণের ব্যাপারে একটা নতুন আইন তৈরি করে ত্রিপুরা সরকার বর্তমান সরকার তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। প্রথম দিকে সরকার আসার পর এটা শুরু করবার চেষ্টা করেছিলেন, চারিদিক থেকে প্রতিবাদ হয়, আমরাও প্রতিবাদ করি, সরকার নানাভাবে ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তথ্যভিত্তিক যখন বিষয়গুলি তোলা হলো তখন দেখা গেল যে এটাকে নিয়ে খুব বেশি অগ্রসর হলেন না, একেবারে মিড ডে মিল থেকে শুরু করে। তাহলে মূল বিষয়টাকে আমি বিস্তৃত যাচ্ছি না, মূল বিষয়টা হচ্ছে গ্রামের অনেক স্কুলে ছাত্র সংখ্যা কম হতেও পারে। আমরা জেনেই তো অনেক জায়গায় দূরে দূরে গ্রাম, কাছে পিছিয়ে কোনো স্কুল নেই, অল্প সংখ্যক ছেলে মেয়ে, তাদের তো পড়তে হবে। এদের কথা মাথায় রেখে আমরাও কিন্তু এই অল্প সংখ্যক ছেলে মেয়ে নিয়েই মূলত ট্রাইবেল এলাকাতে এই স্কুলগুলি আমরা প্রথম গড়ে তোলার চেষ্টা করি। এখন সরকার এসে বলছেন অনেক স্কুলে প্রয়োজনীয় সংখ্যক ছাত্র নাই এবং এই ছাত্রের জন্য এত শিক্ষক তো দেওয়া যাবে না, অসুবিধার কথা বললেন। তাহলে কী করতে হবে, তারা প্রথম ঠিক করলেন যে অনেকগুলি স্কুল একটা জায়গায় আনবেন, অ্যামালগেমেট করে একটা স্কুল করবেন, তারপরে এখন বলছেন এগুলো বেসরকারি হাতে তুলে দেবেন অথবা এর মধ্যে কিছু কিছু স্কুল বন্ধ করে দিতে হবে। বেসরকারি যে প্রতিষ্ঠান তারা এই স্কুলগুলোতে দেখভাল করবেন এবং শিক্ষক টিক্ষক যা লাগবে এগুলো তারাই নিয়োগ করবেন, এবং নিয়োগ তাতে তারা কোন নীতি নিয়ম এগুলো অনুসরণ করবেন অস্পষ্ট, তারা যখন খুশি তখন নেবেন, যখন খুশি তখন তাদের ছাঁটাই করবে, কে তার দায়িত্ব নেবে। এই যে মানে পদক্ষেপটা সরকার নিতে চাইছে আমরা কিন্তু সেদিনও বিরোধিতা করেছিলাম, এখনো তীব্রভাবে এটার বিরোধিতা করছি। এর অর্থ দ্বারা
হচ্ছে শিক্ষাকে ধীরে ধীরে বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়া, এটাকে শিক্ষাকে একটা মানে ব্যবসার অন্যতম ক্ষেত্র হিসাবে উন্মুক্ত করে দেওয়া। জাতীয় ক্ষেত্রে এই নীতি নিচ্ছে, আমাদের রাজ্যে অত্যন্ত দ্রুততার সাথে এই জায়গায় যাওয়ার চেষ্টা করছে, এটাকে কোনো মতেই মেনে নেওয়া যায় না, প্রতিবাদ উঠছে। এটা শিক্ষক, শিক্ষানুরাগী, ছাত্র সমস্ত অংশের তরফ থেকে প্রতিবাদ হচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব এই পদক্ষেপটা নেবেন না, এর থেকে পেছিয়ে আসার চেষ্টা করুন, বরং যে জায়গায় স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা কম তদন্ত করার চেষ্টা করুন, কেন কম, শুরু তো হয়েছিল, হঠাৎ করে কমে গেল কেন, অসুবিধাটা কোথায়। এখন স্কুল খুললেই মাস্টার থাকলে ছাত্ররা যেতে পারবেন, ঘটনা তো তা না, তাদের বই লাগে, পত্র লাগে, জামা লাগে, কাপড় ইত্যাদি লাগে, দূর থেকে আসতে হয়, নানা সমস্যা, মিড ডে মিল এটাও ঠিক মতো চলছে কিনা সব জায়গায় এটা দাবিও করা যাবে না, কি কারণে গিয়ে হঠাৎ করে একটা মানে স্কুলগুলিতে সংখ্যা কমে যাচ্ছে, সরকার তো তদন্ত করা উচিত। এডিসি আছে আপনার, এডিসি এলাকার মধ্যে আপনার অনেকগুলো এরকম স্কুল হয়েছে ট্রাইবাল এলাকাতে, আগের যে ডিসি ছিল বামপন্থী ফ্রন্টের পরিচালনায়, তারা এই ব্যাপারটা অত্যন্ত আগ্রহের সঙ্গে কাজ করছিলেন, এখন নতুন এডিসি এসছে, তাদের সাহায্য সরকার নেই, নিয়ে এটা তাদের দেখা দরকার। এটা না করে চট করে স্কুল বন্ধ করে দেবেন, বেসরকারি পুঁজি হাতে তুলে দেবেন, এটা আপনার মানে মুনাফা কামাবার একটা জায়গা হবে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে এভাবে মানে ভাবতে পারে সরকার, এ তো কল্পনাই করা যায় না, কাজে আমরা এটা বিরোধিতা করছি। এটা কোনো কোনো জায়গায় অভিযোগ করছে এবং তাতে দেখা যাচ্ছে যারা অভিযোগ করছেন তাদের মধ্যে যারা একটু সোসাইটিতে একটু ওয়েট ক্যারি করেন, এরকম তাদের কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে এই বিলটিল সংশোধন করে প্রায় আগের যে অ্যামাউন্টটা তারা দিতেন এর কাছাকাছি কোনো একটা জায়গায় এনে দিয়ে যেন আমাদের একটু ভুলটুল হয়ে গেছে, এরকম দু একটা জায়গা আছে, নাম আমি উল্লেখ নাই বা করলাম। এই জিনিসটা চলছে, বহু লড়াই করার পর কিন্তু ত্রিপুরা বিদ্যুতে আপনার মানে উৎপাদনে শুধু স্বয়ং সম্পূর্ণ না, অতিরিক্ত উৎপাদন ত্রিপুরা করবার মতো একটা জায়গায় চলে গিয়েছে। বাইরে বিদ্যুৎ ত্রিপুরা থেকে বিদ্যুৎ হয়, বাংলাদেশেই একটা বিরাট পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশ সরকার কিনে নেয়, এটা ত্রিপুরার জন্যে নিঃসন্দেহে এটা তো খুব সহায়ক। এই পরিস্থিতিতে সার্ভিসিং সিস্টেমটা এটা তো এরকমভাবে চলতে দেওয়া যায় না, এটা তো দেখতে হবে। সরকার যদি বলেন কোম্পানি আছে তারা দেখবেন, তাহলে কোম্পানি তো আপনাদের দেখভাল করার দায়িত্ব আছে, এই দায়িত্ব তো অস্বীকার করতে পারবেন না, কাজে সেদিক থেকে তো এগুলি দেখা দরকার। এগুলো পাবলিক ইউটিলিটি সার্ভিস, ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলোর সঙ্গে আপনার মানে ব্যবসা বাণিজ্য, কল কারখানা, হাসপাতাল, এই সমস্ত জিনিসগুলিতে যুক্ত, এবং তার সাথে আসছে পরিবার ভিত্তিক আপনার ব্যক্তিগত ভোক্তা জনগণ, ফলে এদিক থেকে এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে কিন্তু খুব বাড়ছে, বিক্ষোভ বাড়ছে। আমাদের মনে হয়েছে যে সরকারের তরফ থেকে এই বিষয়টা দেখার দরকার আছে। এখানে দুটো বিষয় উল্লেখ করব, আরডি ডিপার্টমেন্টে বিশেষ করে আপনার রেগার কাজটা হচ্ছে, এটার উপর একটা সোশ্যাল অডিট করার ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনেক আগেই গ্রহণ করা হয়েছে, বামফ্রন্ট সরকার যখন ছিল তখন থেকে। ইদানিং এসে দেখা গেল বিভিন্ন পত্রিকার খবর থেকে যে সোশ্যাল অডিটে তারা যে গত চার বছরের মানে তাদের অবজারভেশন দিয়েছে তা থেকে দেখা যাচ্ছে আপনার এই যে ডেভিয়েশন একটা বিরাট অঙ্কের টাকা, 18, 19, 20, 21, 22 শেষ হয়নি, এটা ধরুন মাঝামাঝি সময় পর্যন্ত, তা এটা তো একটা বিশাল ঘটনা। এবং সরকারের তরফ থেকে গতকালকেই বোধহয় একটা প্রেস রিলিজ করা হয়েছে, তাতে গিয়ে সেখানে যেটা একটা পার্টিকুলার পত্রিকার সংবাদকে ভিত্তি করে প্রেস রিলিজটা দেখা গেল, এটা আজকে সকালবেলা আমি দেখেছি, তাতে তারা বলেছেন যে না এগুলো তো অডিটে যে ইনিশিয়াল স্টেজে তাদের কিছু রিমার্ক, এগুলো এর মধ্যে কিছু কিছু আলোচনা করে এগুলো মানে মীমাংসা হয়েছে এবং অভিযোগগুলোর সমাধান হয়েছে। কিন্তু আমি প্রেস রিলিজটা পড়ে দেখলাম আর সোশ্যাল অডিটের তরফ থেকে যে রিপোর্টটা প্লেস করা হয়েছে উইথ দেয়ার অবজারভেশন, দুটো পাশাপাশি মিলিয়ে দেখলাম যে এখনও অর্ধেকের বেশি আপনার অভিযোগ যেগুলো সেগুলো এখনও কিন্তু মীমাংসা হয়নি, এবং বিরাট অঙ্কের টাকা তার মধ্যে যুক্ত, এবং যেটা এখানে উল্লেখ করা হয়েছে এটা কিন্তু সমস্ত
অভিযুক্ত বা অভিযোগের যে বিষয়টা তাতে যে পরিমাণ অঙ্ক যুক্ত এটা ধরতে পারেন আপনি তিন ভাগের এক ভাগ হবে, বাকি দু ভাগের কি হবে, কবে এটা সম্পর্কে স্পষ্টীকরণ দেবেন এবং প্রকৃত অর্থে ঘটনাগুলো কি ঘটেছে এটা তো মানুষ জানতে চাইবেন। কারণ আপনারাও জানেন এই নতুন সরকার আসার পর বিশেষ করে রেগাকে ভিত্তি করে নানা ধরনের দুর্নীতির অভিযোগ এখানে উত্থাপিত হচ্ছে। প্রথম তো হচ্ছে কাজ হচ্ছে না, সেটা আপনার 50 দিনের অনেক নিচে চলে এসছে, কিন্তু দেখা যাচ্ছে এটাও অভিযোগ আসছে কোনো কোনো ব্লকে কোনো কোনো পঞ্চায়েত এলাকায় 100 জনের উপরও কাজ করছে। এলাকার মানুষ বলছেন যে এরা তো কাজই করে না, কি করে 100 দিনের উপর কাজ করলো, তারা কি করে টাকা পেয়ে যাচ্ছে, আমাদের তো 100 দিনের কাজ হচ্ছে না, এবং তারা তাদের মজুরির টাকা ঠিক সময় পাচ্ছেন না, এবং যখন টাকা আসছে কয়েক মাস পরে সেই টাকা যখন তুলছেন তোলার পরে দেখা যাচ্ছে তাদের উপর অবাধ চাপ সৃষ্টি করে ওখান থেকে একটা অংশ ভাগ বসাবার চেষ্টা করছে, তারা কারা সবাই জানেন। তাহলে এই অভিযোগ তো উঠছে এবং রেগার কাজ করতে গেলে পরে আইনটার মধ্যেই কতগুলো নির্দেশিকা আছে যে যন্ত্রপাতি খুব ব্যতিক্রমে কিছু কাজ বাদ দিলে পরে ব্যবহার করা যাবে না। কারণ এই আপনার প্রকল্পটাই হয়েছে দারিদ্র দূরীকরণ, গ্রামের যারা গরিব অংশের মানুষ নিয়মিত যাদের কোনো আয় উপার্জনের নিশ্চয়তা নাই এই কাজটার মধ্য দিয়ে এই মজুরি দিয়ে তাদেরকে দৈনন্দিন চাহিদা পুরোটাই পূরণ হয়, ঘটনা তা না হলেও খানিকটা অন্তত নিশ্চয়তা তাদের হাতে থাকে। এই জায়গায় যদি যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহার করে মানুষের শ্রমদানের বিনিময়ে তাদের যে মজুরি উপার্জনের মাধ্যমে পরিবার চালাবার খানিকটা সুযোগ এটা বন্ধ হয়ে যাবে। এগুলো নিয়ে অভিযোগ বিধানসভার ভেতরে বারবার আমরা তোলার চেষ্টা করেছি, বাইরে কৃষকদের সংগঠন, শ্রমজীবী অংশের মানুষদের সংগঠন, ব্লকগুলিতে ডেপুটেশন, সমস্ত জায়গায় আগরতলার জমায়েতগুলিতে এই প্রশ্নগুলি আপনার সেখানে উত্থাপন করার চেষ্টা হয়েছে। গতকালকেও যে বিশাল সমাবেশ করলো এই 3টা কৃষক সংগঠনের তরফ থেকে তাদের যে 10 দফা দাবি তার মধ্যে এটা একটা অন্যতম দাবি। কাজেই এগুলো তো প্রশ্ন আছেই, এর পাশাপাশি যেটা হচ্ছে যে এই ডেভিয়েশন যেটা এটা একটা বিশাল অঙ্কের টাকা এবং এটা তো খুব তাড়াতাড়ি পরিষ্কার করা দরকার, স্পষ্টীকরণ দেওয়া দরকার। ছোট্ট যে অংশটা দিয়েছেন একটা মানে প্রেস রিলিজ সরকারের তথ্য দপ্তরের তরফ থেকে ঠিক আছে যেটা করেছেন এটাকে খাটো করে আমি দেখছি না, কিন্তু সামগ্রিকতার সঙ্গে মিলিয়ে এটা তো কিছুই না। কাজে সবটা মিলিয়ে খুব দ্রুত ব্যাপারটা দেখা দরকার। যদিও প্রেস রিলিজে বলা হয়েছে যে সরকারের তরফ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কর্তৃপক্ষ মিটিং করছেন, আলোচনা করছেন, দেখছেন বিষয়গুলি ঠিকঠাক জায়গায় আনার জন্য, ঠিকঠাক চলছে না, প্রশ্নটা হচ্ছে এই জায়গাটার মধ্যে। এই যে আপনার আপনার নগরের নির্বাচনের সময় প্রধানমন্ত্রীকে দিয়ে দিল্লি থেকে আপনার আবাস যোজনার টাকা দেওয়া হলো, এটা আগে করে দেওয়া যেতে পারতো হঠাৎ করে এই সময়, সেটা তো আমরা বলেছি সেই সময় আমাদের বলার কথা। তাতে করে যে টাকাটা ঢুকছে একটা সময় তো বিরাট অংশকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল, নাই এগুলি ফলস, সেই লোকরা সার্টিফিকেট নিয়ে কাগজ দিয়ে ব্লকের পক্ষে গিয়ে যখন শ্বশুরে হাজির হতে শুরু করলেন বেগাদায় পড়ে গেল, বেগাদায় পড়ে গেল। এখন এই গ্রামে যাদেরকে এই টাকাগুলি দেওয়ার ব্যবস্থা হলো প্রধানমন্ত্রী দিল্লি থেকে অনুষ্ঠান করে আমাদের ত্রিপুরার নগরের নির্বাচনের সময় যেটা করলেন, এখন গ্রাম থেকে অভিযোগ উঠতে শুরু করেছে যে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের ওই সমস্ত গ্রাম এলাকার যারা নাকি মাথা হিসাবে কাজ করেন এই রেগা টেগার কাজ ক্ষেত্র, যারা নাকি হস্তক্ষেপ করছেন কাজ না করে মজুরি নেন, তারা গিয়ে নাকি টাকা পয়সা চাইছেন যে এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, এগুলো না দিলে পর পরের কিস্তি টাকা পাবে না। এমনিতেই মানুষ প্রশ্ন করছে এই টাকা তো 2011-12 সালেই পাওয়ার কথা ছিল, এখন 2021 জিনিসপত্রের দরদাম দারুণভাবে বেড়ে গেছে এবং এই টাকা দিয়ে ঘর করা যাবে না, তার যে আপনার যেভাবে বলে দেওয়া হয়েছে একটা ঘর হবে, তারপরে এখানে আপনার ল্যাট্রিন ইত্যাদি করতে হবে, একটা পরিবার হলে পরে বাচ্চারা থাকবে, তাদের পড়াশোনার ব্যবস্থার জন্য একটা ব্যবস্থা থাকবে, এই টাকা এই ঘর আজকের দিনে এই সামগ্রী সংগ্রহ করে তৈরি করা সম্ভব না। অনেক লোক এর মধ্যে আছে যারা নাকি লিখে বলে দিয়েছেন এই টাকায় হবে না, কাজে এই টাকাটা আমি নিতে চাই না, আমি এখান থেকে আমার নাম উইথড্র করলাম। এর মধ্যে যারা নিচ্ছেন তাদের উপর এই চাপটা আসছে। বলছি এগুলো আমরা অনুরোধ করব যে এই অভিযোগগুলো আসছে সব মানুষ হয়তো কর্তৃপক্ষের কাছে গিয়ে যে আপনার
একটা মানে বিশিষ্টলো আক্রমণ সন্ত্রাস চলছে এরকম জায়গায় গিয়ে সব জায়গায় খোলা মন নিয়ে স্বাধীনভাবে মানুষের তো কথা বলারই সুযোগ নাই সাংবাদিকরে আক্রান্ত হয়ে যাচ্ছে এরকম জায়গায় এর আগেও যে লোক জমিনে ঘটনা ঘটে তারা সরকার যাওয়ার পর এক বছরের মাথায় এই কৃষকদের সংগঠনই আগরতলায় জমায়েত ডেকেছিল মিছিল করবে সেদিনও হাজার হাজার মানুষ এসেছিল পুলিশ চারিদিক থেকে ঘেরা করে এই জায়গাটাতে বন্দি করে রেখেছিল তখন আমার সঙ্গে যখন নেতৃত্ব কথা বলছেন আমরা বললাম এই মুহূর্তে পুলিশের সাথে কোনো ক্লাসে যাওয়া ঠিক হবে না অলরাইট এখানেই মিটিং ওখানেই মিটিং হচ্ছে মিটিং আমি উপস্থিত ছিলাম কাজে তখনও হাজার হাজার মানুষ যুবকদের জমায়েত হয়েছে অসাধারণ জমায়েত হয়েছে বারবার তফসিলি সমন্বয় দারুণ ভাবে আক্রান্ত তাদেরও জমায়েত হয়েছে কেমন না কাজে হচ্ছে না ঘটনা না না তবে এটা ঘটনা আপনি যা বলছেন বিশেষ করে এই যে সাম্প্রতিক অতীতে নগরের নির্বাচন হল ঢাকঢোল পিটিয়ে তো নির্বাচন না এটা তো প্রহসন হলো তা আপনার মনে যে প্রশ্ন এটা একেবারে মানে অসঙ্গত না এটাই মানুষের মনটা ফুসছে এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না অবিশ্বাস তৈরি হয়েছে দেওয়া প্রতিশ্রুতির খেলাপ করছে বক্তৃতা হচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে বিজ্ঞাপন ছাপছে কাজের কাজ কিছু হচ্ছে না তো মানুষ তো দেয়ালে পিঠ ঠেকে গেছে বাঁচতে হবে তো এই যে দশ দফা দাবি এখানে তো এই না যে কিছু দাবি টেবে না এমনি সবাই ডেকেছে আগরতলায় চলে আসে দশ দফা দাবি কৃষকদের জরুরি দাবি কাজ নাই রোজগার নাই খাদ্য নাই তার সময় অনেক চেষ্টা চরিত্র করে আমরা খুঁজে পেতে একজনকে আনতে পেরেছিলাম রাজি করাতে পেরেছিলাম তিনি রিটায়ারমেন্টে চলে গেছেন ইত্যবসরে কিন্তু আইনটা সংশোধন হয়েছে এটা জাতীয় স্তরে আইনটি সংশোধন হয়েছে আগে যেটা ছিল রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে হবে স্টেটের হাইকোর্টের চিফ জাস্টিস অথবা সুপ্রিম কোর্টের জাজ এটাই আমাদের কাছে খুব সমস্যা তৈরি করেছিল এটা এখন মডিফাই করে অ্যামেন্ড করে আইনটাতে যেটা ঢোকানো হয়েছে যে সুপ্রিম কোর্টের জাজ তো পারবেনি হাইকোর্টেরও চিফ জাস্টিস ছাড়াও হাইকোর্টের যারা জাজ তাদের মধ্যে থেকেও এই কমিশনের চেয়ারম্যান করা যাবে এটা সুবিধা হয়ে গেল মানে চেয়ারম্যান হওয়ার দায়িত্ব পালন করার জন্য লোক পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না তো আমাদের রাজ্যের চেয়ারম্যান তিনি অব্যাহতি নিয়েছেন তার মেয়াদ শেষ হয়েছে অর্থাৎ রিটায়ারমেন্টে চলে গেছেন বয়স হয়ে গেছে এটা পত্রিকায় দেখছিলাম এর আগে মানব অধিকার কমিশনের আরো দুজন সদস্য তাদেরও সময় শেষ হয়েছে তারা মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর এগুলি খালি হয়েছে সরকার সেখানে লোক নিয়োগ করার ব্যবস্থা করছিল তা নিয়ে আমাদের যে কমিটি সিস্টেম আছে তাতে এই সভায় উপস্থিত থেকে কথা বলার সুযোগ আমার ছিল তাতে গিয়ে মানব অধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে এই সরকারটা আসার পর এ নিয়ে মানব অধিকার কমিশনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার এটা মানব অধিকার কমিশন নিতে পারছে না দিচ্ছে না সরকার এই জায়গাটায় কেন মানব অধিকার কমিশনকে উদ্যোগী ভূমিকা নিতে বলছে না এ নিয়ে আমাদের প্রশ্ন ছিল জিজ্ঞাসা ছিল যাই হোক তখনই জানতে চেয়েছিলাম যে দুচুটো আগে তো খালি গেল চেয়ারম্যানের কি হলো তখন বলছে চেয়ারম্যানের তো সময় শেষ হয়ে আসছে তখন আমরাই অনুরোধ করি যে তাহলে এই জায়গায় আপনারা লোক খুঁজবার চেষ্টা করুন এই জায়গায় আপনি যা প্রশ্নটা করলেন তার পরিপ্রেক্ষিতে বলছি আজ থেকে দিন তিন চারেক আগে একটা বৈঠক হয়েছে আমাদের এটা জেনারেলি আপনার মানে মুখ্যমন্ত্রী তারপরে আপনার স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষ বিরোধী দলের নেতা এই তারা বসে এখানে এই এই পদগুলি পূরণ করে তো তাতে এই সভাটা হলো সবাই আমরা উপস্থিত ছিলাম তাতে গিয়ে দেখা গেল একটা নামই এসছে এটা হলো আমাদের শ্রীযুত দাস রিটায়ার্ড জাজ এখন তিনি পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের চেয়ারম্যান ওনার নাম এসছে তাকে সেখানে নিয়োগ করার জন্য এবং প্রথম যে এজেন্ডা নোট এসেছিল আমার কাছে তাতে এটাই এসছে তার বায়োডাটা নিয়ে এটাই এসছে ঠিক আছে ওনাকে চিনি আমাদের রাজ্যেরই লোক একটা ভালো সময় তিনি আমাদের আইন সচিব ছিলেন তারপরে হাইকোর্টে কাজ করেছে পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের চেয়ারম্যান যদিও পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন
উনি নতুন দায়িত্ব নেওয়ার পর পুলিশের যে অ্যাকাউন্টেবিলিটি বলেই কিছু নাই, জায়গায় জায়গায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এ নিয়ে সোমোটো যে অ্যাকাউন্টেবিলিটি কমিশনের তরফ থেকে উদ্যোগ নিয়ে কিছু দেখা, কেউ অভিযোগ দায়ের করলো কিনা তার জন্য অপেক্ষায় না থেকে এরকম কোন ভূমিকা নিয়েছে এই অ্যাকাউন্টেবিলিটি কমিশন, আমাদের অন্তত দৃষ্টিতে আসেনি। যাই হোক, তখন ওনার নাম আসলো, ঠিক আছে, ব্যক্তি হিসেবে তো ওনার সম্পর্কে আমাদের কোনো বিরোধিতার কিছু প্রশ্ন নাই, কিন্তু সচিব, আইন দপ্তরের সচিব যখন উপস্থিত করেন তখন তিনি বললেন যে তিনি এখন পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের চেয়ারম্যান এবং তিনি রাজি হয়েছেন দুটো দায়িত্ব পালন করবেন, অর্থাৎ পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব এবং হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান। তো আমি তো এটা শুনলাম, আমি দেখলাম যে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একজনই এবং স্পিকার সাহেব, তারা তো বলছেন ভালোই তো, ঠিকই আছে। আমাকে তখন কিন্তু মুখ খুলতে হলো, এটা কি করে হয়, পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের চেয়ারম্যান আর হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান সেম ম্যান, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে যে ভূমিকা পুলিশের গুরুত্বপূর্ণ একটা অবস্থান নিয়ে এই মানুষের যে মানে মানবিক অধিকার রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা নেওয়া দরকার, এক্ষেত্রে যে পুলিশ দায়িত্ব পালনের ব্যর্থ হচ্ছে এটা দেখার দায়িত্ব যে পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন, সেই কমিশনও কিছু করছে না, তার চেয়ারম্যান হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হবেন, এটা কি করে হবে, তো সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। আচ্ছাই করেছে এবং দেখা যাচ্ছে স্কুলগুলির নাম দেওয়া হয়েছে পত্রিকায়, আমরা দেখেছি, এগুলো অধিকাংশ হচ্ছে এই মহকুমার শহর বা শহর সংলগ্ন শহর এবং গ্রাম দুই ধরনের পরিকাঠামো নিয়ে আসলে শহরের দিকে এগুলো এগিয়ে চলেছে, এরকম জায়গাতে প্রতিষ্ঠিত স্কুল এবং তুলনামূলকভাবে এটা ঘটনা আমাদের এই স্কুলগুলোর মধ্যে এগুলো একটু এগিয়ে থাকা, অধিকাংশ ইংরেজি মিডিয়াম স্কুল, আরও মানে ব্লকে ব্লকে ইংরেজি মিডিয়াম স্কুল খোলার সিদ্ধান্ত আমাদের ছিল, কিন্তু মাস্টারমশাই ছাড়া তো ইংলিশ মিডিয়াম স্কুল খোলা যায় না, কাজে সেখানে এই মাস্টারমশাইয়ের সংখ্যার উপর নির্ভর করবে সে সমস্ত জায়গায় স্কুলগুলো খোলার চিন্তা আমাদের মধ্যে ছিল। যাই হোক, বর্তমান সরকার তো প্রায় প্রতিনিয়তই এখানে সেখানে ইংরেজি মিডিয়াম স্কুল খুলে দিচ্ছেন, কোথেকে শিক্ষক যাচ্ছে, আদৌ শিক্ষক যাচ্ছে কিনা তারাই ভালো বলতে পারবে। এখানে গিয়ে দেখা যাচ্ছে এই স্কুলগুলি তারা খুলবেন, তাতে খুব মানে ব্যাপকভাবে প্রচার টচার করা হলো, তাতে কি বলা হচ্ছে, আপনার খেলাধুলা, গান বাজনা, শরীরচর্চা থেকে আরম্ভ করে পড়াশোনা, তার মধ্যে বিশেষ করে বিজ্ঞান, আপনার মানে ল্যাঙ্গুয়েজ, অঙ্ক, ইংরেজি, এগুলো ভালোভাবে যদি আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে, শিক্ষকের সংখ্যা বাড়াবেন, সব ঠিক আছে এবং সরকার থেকে এগুলোর ব্যবস্থা হবে, ঠিক আছে। এখন কি দেখা যাচ্ছে, এই স্কুলে ভর্তি হতে গেলে পরে একটা বিরাট অঙ্কের টাকা দিয়ে ভর্তি হতে হবে আর বছর বছর তার জন্য সেখানে 1000 থেকে 1200-1300 টাকা তাদের থেকে নেবে, এবং তার অর্থটা কী দেওয়া, তার অর্থ তো এখানে বেসরকারিকরণই হয়ে যাচ্ছে। আমরা তো কলেজ পর্যন্ত বেসরকারি শিক্ষার ব্যবস্থা করেছিলাম, প্রথম বামফ্রন্ট সরকার কলেজ স্তর পর্যন্ত মেয়েদের বেসর মানে আপনার অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিল, পরবর্তী সময় ধীরে ধীরে আমরা কলেজ স্তর পর্যন্ত সবার জন্যে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা আমরা করি। তাহলে এখানে স্কুলের মাধ্যমে এই যে কিছু স্কুলকে আলাদা করে এই পদক্ষেপ যে সরকার নিতে যাচ্ছেন, তাহলে এটা তো প্র্যাকটিক্যালি এটা অবৈতনিক শিক্ষা তো থাকছে না, আর কিছু স্কুলকে বাছাই করছেন, বাকি স্কুলগুলো কি অপরাধ করলো, গ্রামের যে স্কুল সেখানে যে ছেলে মেয়ে তারা তো ত্রিপুরারই ছেলে মেয়ে, আগরতলায় যারা পড়বে এই স্কুলগুলোতে, আমি একটা তথ্য নিয়ে জানার চেষ্টা করলাম, তাতে প্রায় 90-95 হাজার ছেলে মেয়ে পড়ে, ঠিক আছে, প্রায় এক লক্ষের মতো হবে, আমাদের ত্রিপুরা এখন 8-9 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে, বাকি যারা তারা তো আমাদের ঘরেরই সন্তান সন্ততি, আমাদেরই কারণ না কারোর ছেলে মেয়ে, তারাই তো আমাদের ভবিষ্যৎ। তাহলে এই 1 লক্ষকে আলাদা করে দেখছেন সরকার, এত পয়সা খরচ করার কথা বলছেন, আবার তাদের থেকেও টাকা নেবেন, এখনো 100 কোটি টাকা আসবে, কি ব্যাপার হচ্ছে, কোথায় যাচ্ছে ব্যাপারটা, আর বাকিগুলি কেন নজর দেবেন না, এটা তো মানে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না, এটা একটা বৈষম্য তৈরি হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু মানসিক দ্বন্দ্ব তৈরি হবে, জটিলতা তৈরি হবে, এবং এটা ছোটবেলা থেকেই আমাদের ছেলে মেয়েদের মাথায় এই জিনিসটা ঢুকে যাক, এটা কিন্তু আমরা চাই না। শহর গ্রাম সব স্কুলগুলিকে সরকারের তরফ থেকে একই দৃষ্টি নিয়ে গড়ে তোলার চেষ্টা করে, হ্যাঁ সরকারের সমস্যা তো থাকতেই পারে, প্রয়োজনে শিক্ষক, টাকা পয়সা লাগে, এর মধ্যে আমাদের রাজ্যে 10,323 চাকরি নাই, কেমন না, তারা এখনো আন্দোলন করছেন, বিরাট একটা জায়গা খালি পড়ে আছে,
মাস্টারমশাই প্রত্যেক বছর তারা রিটায়ারমেন্টে যাচ্ছেন, সেখানে শূন্য পদগুলো পূরণ সেভাবে হচ্ছে না, খুব কম সংখ্যক নেওয়ার কথা বলা হচ্ছে। দেখছিলাম আমি ওই দিন এখানে আপনার পরীক্ষা হলো, মাস্টারমশাই চাকরি পেতে গেলে পরে তাদের একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষা যতজন পাস করেছে নেওয়ার জন্য যে তারা ঠিক করেছেন তার মধ্যে একটা বিরাট গ্যাপ হচ্ছে, পাস করেছে অনেক নিতে পারবেন কম সংখ্যক। তো এই যে পরিস্থিতি হচ্ছে সেরকম জায়গায় দাঁড়িয়ে এই যে বিভাজনটা তৈরি হচ্ছে এটা কোনোমতেই কাম্য না, এটা হওয়া উচিত না। এটা আমরা এই ভাবনাটা মানে যে আমাদের ছেলেমেয়েদের সব দিক থেকে সমৃদ্ধভাবে গড়ে তোলা ফান্ডামেন্টালি আমরা কিন্তু এটা বিরোধিতা করছি না, কিন্তু বিচ্ছিন্ন করে একটা ছোট্ট অংশ না, সারা ত্রিপুরার জন্য এই দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত, নাহলে ভুল বার্তা যাবে। এই চিন্তা হয়েছে, এই বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখবো, তাতে যদি আপনাদের কারো কিছু জিজ্ঞাসা থাকে করতে পারেন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.